গ্রামে গিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি খেয়েছিলাম আর এই রেসিপির নাম আমার বোন ভাতুড়ি সম্ভবত আমরা যদিও মাছের পাতুরি খাই বা পাতুরিটা রান্না করি ভাতুরিটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল মানে আমি শুনিনি এরকম একটা ব্যাপার বা আমি এটার এই খাবারটার সাথে খুব একটা পরিচিত না কিন্তু খেয়ে আমার বেশ মজা লেগেছিল তো আমিও এটা ট্রাই করেছি যদিও আমি কিন্তু এটা দেখিনি একদমই আমার বোন যখন এটা রান্না করছিল তখন আমি ঘুমাচ্ছিলাম তো রান্না শেষে জাস্ট আমাকে ডেকে খাবার দিয়েছে আমি জাস্ট বসে মজা করে খাবারটা খেয়ে নিয়েছি তো এটা যখন খেয়েছি তখন আমার কাছে মনে হলো হ্যাঁ রেসিপিটা বেশ মজার এবং এটা ইউনিক একটা রেসিপি যদিও আমি পরিচিত না হয়তো বা অন্য কেউ হতে পারে অন্যরা হতে পারে আর আমার বোন যেহেতু এটা রান্না করেছে তার মানে এটা ট্র্যাডিশনাল একটা ফুড বলা চলে এটা নাকি আমার মা রান্না করতো বা আমার বোনের ওইখান থেকে এই রেসিপিটা ভালো লাগে এবং সেটা মনে রেখেছে এবং নিজে রান্না করে তো আমি আমার মতো করে এটা রান্না করেছিলাম ইলিশ মাছ প্রথমে অল্প মশলা দিয়ে ওটাকে একটু কিছুক্ষণ জাল দিয়ে রেখে দিয়েছি যেন ইলিশ মাছটা অল্প সেদ্ধ হয় এবং ওটা থেকে একটা ঘ্রাণ বের হয় আর আমরা যেরকম করে খিচুড়ি রান্না করি মানে ভুনা খিচুড়ি টাইপের ওইরকম করে ভাতের যে চাল বা সেদ্ধ চাল যেটাকে বলা হয় সেই সেদ্ধ চাল দিয়ে এটাকে আমি রান্না করেছিলাম আর এখানে চালের দ্বিগুণ পানি নিয়েছিলাম চালের দ্বিগুণ পানি নিয়ে ওখানে দিয়েছিলাম এই মাছের আচারের মশলা এর আগে ইলিশ মাছের যে আচার তৈরি করেছিলাম সেই ইলিশ মাছের আচারের যে মশলা ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সেদ্ধ করে নেওয়া ইলিশ মাছের ঝোল ওই ঝোলটা এটার মধ্যে দিয়েছি যেন ঘ্রানটা পুরো খাবারের মধ্যে ছড়িয়ে যায় তারপরে দিয়েছি অল্প করে লবণ তারপরে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে মাঝে মধ্যে রান্না করে নিব সব জন্য এটা নাড়াচাড়া করার দরকার নেই এটা নিচে ওইভাবে লেগে যাবে না কিন্তু মাঝে মাঝে এটা নেড়েচেরে দিতে হবে তো এরকম যখন এটা পানিটা শুকিয়ে আসবে এরকম তখন এটার মধ্যে ওই মাছগুলো দিয়ে এটাকে ঢেকে দিব আর আপনি এরকম অবস্থায় যদি দেন তাহলে এটা একটু নরম হবে বা একটু আঠালো টাইপের হবে আর যদি এটাকে একদম ঝরঝরে করতে চান তাহলে পানিটা আরও শুকিয়ে নেবেন তো এরকম করে আমি জাস্ট মাছগুলো এভাবে ভিতরে দিয়ে দিচ্ছি যেন এটা ভালো করে সেদ্ধ হয় এবং মাছের ঘ্রাণটা এই রেসিপির মধ্যে পুরোটাতে ছড়িয়ে যায় তো এখন আমি এগুলোকে এভাবে জাস্ট সাইড থেকে পানিটা এভাবে সরিয়ে এটাকে এখন ঢেকে রেখে দিবো তবে আমাকে এটা বলতেই হয় যে আমার বোনের যে রান্নাটা ছিল ওটা অনেক বেশি মজা ছিল ওইটা খেতে আসলেই অনেক টেস্টি হয়েছিল আমার তুলনায় এরপরে আমি ভেবেছি একদিন আমি গিয়ে আমার আপুকে বলবো এই রেসিপিটা করতে এবং আমি ওটা ভিডিও করে আপনাদের সাথে আবার শেয়ার করবো এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ যদি আপনি এই রেসিপিটার সাথে পরিচিত হয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম